সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা শুনবো তিনি কি বলছেন। আমি জানি না এই কথা বলার কোনো মানে নেই। যদি আন্তর্জাতিক নারী দিবস আজকে গিয়ে মঞ্চে অনুব্রত দিল্লিকা লাগবে, সে তো উনি কাল থেকে বলছেন লস্যি খাবে, লাড্ডু খাবে, অনেক কিছু বলছেন। তো নিয়ে ওনারও অনেক কিছু ব্যাপারটা আছে, উনিও কোন সময় লাড্ডু লস্যি খেতে কোথায় যাবেন জানি না, ওইসব বলার কোনো মানে হয় না। মানুষকে শ্রদ্ধা করতে শিখুন। অনুব্রত মণ্ডল কিন্তু অভিযুক্ত, তার দোষ প্রমাণিত হয়নি, সুতরাং তা এখন অভিযুক্ত মানুষকে এই ধরনের কথা বলার মধ্যে কোনো গৌরব নেই। অনুব্রত মণ্ডল একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে, দলের অসুবিধার কোনো প্রশ্ন নেই, এখনো সত্য উদ্ঘাটিত হয়নি, সত্য যখন উদ্ঘাটিত হবে তখন দেখব। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতে প্রশাসন থেকে সরকার সবাই খুব ব্যস্ত ছিলেন, তাহলে বোঝা যাচ্ছে ওখানে কতটা গুরুত্বপূর্ণ। এটা কে বললো? দিলীপ দা কি বলছে আমার তার উত্তর দিতে হবে এমন কোথায় কোনো কথা নেই। কে বলেছে? রাজ্য সরকার কি এই কথা বলেছে? অনুব্রত মণ্ডলের আইনজীবী সে বলে থাকতে পারে, এটার কোনো অর্থ হয় না। অনেক কিছু বলেছিল তো, কালকে রাত্রিরে ভার্চুয়াল করতে চেয়েছিল, প্রোডাকশন ভার্চুয়াল, সবই তো দেখলাম, অনেক নাটক হলো। বিচারকরা এবং বিচারপতিরা সবাই কিন্তু আইন আনুক যে ব্যবস্থা সেগুলোই নেন সব বিচার বিচারের ক্ষেত্রে। সুতরাং এইসব বলে না, সবাই বয়কট করবে, যারা বাম কংগ্রেস পেয়েছে বলে বাম কংগ্রেস করছে সেটা ব্যাপার নয়, তবে ওই একমানিকে হয়ে গিয়েছিল, আরেকমানিকেও হয়ে যাবে বিষয়টা। দল কি অনুব্রত মণ্ডলের পাশে রয়েছে? আমরা সবাই সব দলের সব সমস্ত কর্মীদের পাশে আমাদের দল থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আব্বাস সিদ্দিকি আজকে বলেছেন যে তৃণমূলের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসছেন অশান্তি সৃষ্টি করার জন্য, আবার বুকুড়া শরীফকে বুকুড়া শরীফে উত্তেজনা বাড়ানোর জন্য। আমি কি বলছেন আব্বাস সিদ্দিকি তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি? যদি একটা আন্তর্জাতিক নারী দিবসে আজকে ডিএ মঞ্চের যারা আন্দোলনকারী রয়েছে নারীরা, তারা আজকে বলছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী নারী মহিলা, সেহেতু তাদের যে কষ্টটা সেটা তিনি বুঝবেন বলে তারা ভেবেছিলেন, কিন্তু সেই মানবিকতা দেখা যাচ্ছে না। সেটা ওরা কি বলছেন সেটা ওদের মতো করে ওরা বলছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলার কথা সেটা বিধানসভায় বলে দিয়েছে। দিদি একটা প্রশ্ন আছে, যখন অনুব্রত মণ্ডলকে শক্তিগড় থেকে নিয়ে আসা হচ্ছিল, সেই পথে একজন তৃণমূল কংগ্রেসের নেতা মেয়ের গাড়িতে গাড়ির যে ড্রাইভার তার সঙ্গে অনুব্রত মণ্ডল একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েছেন এমন কথা শোনা গেছে। দাঁড়িয়ে খায়নি, বসে খেয়েছে, খাওয়ার খরচে খেয়েছে, সেটা যা বলবো সেটা ইডির হেফাজতে, ইডির কাছে উত্তর চাও, আমার কাছে না। নারী দিবস নিয়ে কিছু নেই, খালি এই ছেলে পুলে হচ্ছে ঘুরে দেখাও, এটা কিছু বলে দেখাও তা না। আমরা দিন দিন বসে আছি।